আচ্ছা, আমরা গত দুটো ক্লাসে অরবাইটাল পিকচার ডায়াগ্রাম বুঝেছিলাম, অরবাইটাল পিকচার ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হবে সেগুলো একটু আমরা ডিসকাস করেছিলাম, কোনো কনজুগেটেড সিস্টেম, এই ধরনের সিস্টেম এবং তার কিছু স্টাডি মেটেরিয়াল যে তোদের পাঠিয়ে দিয়েছি সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছিস, এবং জাস্ট একটাই প্রবলেম ডিসকাস করেছিলাম এইটার উপরে বেস করে। কি প্রবলেম? না, প্রোপেন আর প্রোপিন, এটা প্রোপেন আর এটা হচ্ছে প্রোপিন, এই দুটো মলিকুলের C2C3 এই দুটো বন্ড লেন্থ কম্পেয়ার করেছিলাম, সেইটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম। এখন এই ধরনের সিমিলার কিছু প্রবলেম আমরা যদি একটু ডিসকাশন করি, সিমিলার প্রবলেম কীরকমই না, প্রথমেই দেখ, আমরা যদি এরকম একটা কনসেপ্টের উপরে যাই, CH2 ডবল বন্ড CH2, এই মলিকুলটা হচ্ছে ইথিলিন, CF2 ডবল বন্ড CF2, টেট্রা ফ্লুরো ইথিলিন, তার মানে সি ডবল বন্ড CHH আর এইটা HH এইটা, আর সি ডবল বন্ড CF আর F। এখানে এই কার্বন কার্বন বন্ড লেন্থ, এই কার্বন কার্বন বন্ড লেন্থ কম্পেয়ার করতে হবে। তাহলে প্রবলেমটা কি? না, এই কার্বন কার্বন বন্ড লেন্থ আর এই কার্বন কার্বন বন্ড লেন্থ কম্পেয়ার আমাদের করতে হবে। বেশ, তাহলে এখানে একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, এটাও একটা সিগমা একটা পাই, তাহলে আমরা বেসিক্যালি দেখ এই মলিকুলটার উপরে কনসেন্ট্রেট এখন যদি করি, এই এফ এফ এই এফ এই এফ, এখানে হাইড্রোজেন আছে আর এখানে ফ্লোরিন আছে, ফ্লোরিন পিরিয়ডিক টেবিলের সবথেকে মোস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, মানে সবথেকে স্ট্রং ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হচ্ছে ফ্লোরিন, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। এই এই কার্বনটা sp2 হাইব্রিডাইজড, তাহলে আমরা কি দেখব না, sp2 মানে এই sp2 এই sp2 এই sp2 এই sp2 sp2 sp2, খুব ইন্টারেস্টিং কনসেপ্ট এবং এটা কঠিন কনসেপ্ট। আর এখানে ফ্লোরিনের বোধহয় 2p অরবাইটাল ওভারল্যাপ করছে। বেশ, এখন ফ্লোরিন, এখন তার আগে আমাদের এই কথাটা একটু জানতে হবে যে এস অরবাইটালকে আমরা বলি স্ফেরিক্যাল, এস অরবাইটাল হচ্ছে স্ফেরিক্যাল, পি অরবাইটাল হচ্ছে ডাম্বেল শেপের, ডাম্বেল ডাম্বেল। এবারে দেখ, স্ফেরিক্যাল কোনো অরবাইটালের কোনো ডিরেকশান নেই, মানে একটা রাউন্ড বা একটা বলের মতো, সেটা কোন দিকে, মানে এটা কোন দিকে বিস্তৃত কিছুই মানে বলতে পারবো না, সব দিকে সমানভাবে বিস্তৃত একটা স্ফেরিক্যাল জিনিস। কিন্তু একটা ডাম্বেল শেপ যখন হচ্ছে তখন সে একটা পার্টিকুলার দিকে আছে, মানে এটা এদিকে যাচ্ছে এটা এদিকে যাচ্ছে, কোন দিকে না, পি অরবাইটাল আমরা জানি এক্স ওয়াই জেড হয়, তার মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস বরাবর থাকে, পি অরবাইটালটা একটা পার্টিকুলার দিকে থাকে, এই দিক মানে হচ্ছে আমরা বলবো ডাইরেকশান, ডাইরেকশান। তাহলে এই কথাগুলো আস্তে আস্তে শিখতে হবে যে পি অরবাইটালের একটা ডাইরেকশনাল ক্যারেক্টার আছে, কি আছে, একটা ডাইরেকশনাল ক্যারেক্টার মানে কোনো একটা দিকে যাচ্ছে, ডাইরেকশনাল ক্যারেক্টার। তাহলে এখানে কি হবে না, এই যে ফ্লোরিন স্ট্রং ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ফলে ইলেকট্রনকে টানবে, ইলেকট্রনকে যদি টানে তাহলে সে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সবসময় চেষ্টা করবে কি করতে না, মোর
ডিরেকশনাল ক্যারেক্টার ব্যবহার করতে, মানে ফ্লোরিন যদি ইলেকট্রন টানে সেই টানটা কার্বন পর্যন্ত যাবে, মানে কার্বন থেকে ইলেকট্রনকে ফ্লোরিন নিজের দিকে টানতে চাইবে, মানে এদিকে টানটা থাকবে। তাহলে ইলেকট্রন যদি এদিকে যেতে চায় তখন এই রকম একটা থিওরি বলা হয় কি না, এই অরবাইটালটা এসপি টু তে পি এর পার্সেন্টেজ কত আমরা জানি 66%, এসপি টু তে পি এর পার্সেন্টেজ হচ্ছে 66%, কিন্তু সেই পি এর পার্সেন্টেজটা আরো বেশি হবে। তার কি কারণ? না ওই কারণ, যেহেতু ফ্লোরিন ইলেকট্রো নেগেটিভ সেই জন্য ফ্লোরিন এই কার্বনকে বাধ্য করবে ইলেকট্রনকে এদিকে বেশি করে দেওয়ার জন্য। এদিকে বেশি করে দেওয়া মানে ইলেকট্রনটা একটা পার্টিকুলার ডিরেকশনে যাচ্ছে, সেই ডিরেকশন মানে তখন এই কার্বন ডিরেকশন ওয়ালা অরবাইটাল বেশি করে ব্যবহার করার চেষ্টা করবে। খুব কঠিন কনসেপ্ট, কোনোদিনও শুনিসনি, কিন্তু এভাবেই এই জিনিসগুলোকে আস্তে আস্তে বুঝতে হবে। আবারও বলছি, ফ্লোরিন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বলে এই কার্বন বেশি ইলেকট্রন ফ্লোরিনের দিকে ঠেলতে বাধ্য হবে। তাহলে ইলেকট্রন যদি বেশি করে ঠেলতে বাধ্য হয় একটা পার্টিকুলার ডিরেকশানে, তখন কার্বন বেশি করে ডিরেকশান ওয়ালা অরবাইটাল ব্যবহার করতে চাইবে। তাহলে ডিরেকশান ওয়ালা অরবাইটাল কার ডিরেকশান আছে, না পি অরবাইটালের ডিরেকশান আছে। ফলে ল্যাঙ্গুয়েজটা এরকমই হবে, এই বনটা তৈরিতে কার্বন মোর পি ক্যারেক্টার ইউজ করবে, কার্বন উইল ইউজ মোর পি ক্যারেক্টার টু মেক সি এ বন্ড। তাহলে কি হবে ল্যাঙ্গুয়েজটা, কার্বন উইল ইউজ মোর পি ক্যারেক্টার, পি ক্যারেক্টার টু মেক সি এ বন্ড। তা মানে এরকম করে বোঝার জন্য এটা কিন্তু পরীক্ষায় মানে যে লিখলে হবে না, এই এসপি টু তে পি এর পার্সেন্টেজ যত আছে ওর থেকে বেশি, মানে 66% থেকে বেশি পি ক্যারেক্টার এখানে যে মানে ব্যবহার হবে। তাহলে টোটালটা যদি পার্সেন্টেজ কনস্ট্যান্ট থাকে, যদি এই অরবাইটালে পি এর ক্যারেক্টারটা 66 থেকে বেশি হয় তাহলে এস এর ক্যারেক্টার 33 থেকে কম হবে, লেস দেন 33, এস ক্যারেক্টার 33 থেকে কম হবে কোথায়, না এই কার্বন ফ্লোরিন বন্ডে। ভালো করে ঠান্ডা মাথায় বারবার শুনবি কি, এই বন্ড তৈরিতে কার্বন এসপি টু তে পি এর যে পার্সেন্টেজ আছে তার থেকে বেশি ব্যবহার করবে, ফলে অটোমেটিক্যালি এস এর পার্সেন্টেজ এখানে কমে যাবে। তাহলে এই কার্বন ফ্লোরিন বন্ড তৈরিতে যদি লেস এস ক্যারেক্টার ব্যবহার হয়, কার্বন ফ্লোরিন বন্ড তৈরিতে লেস এস ক্যারেক্টার যদি ব্যবহার হয়, টোটাল এস ক্যারেক্টারটা যদি আমার কনস্ট্যান্ট থাকে, তাহলে মোর এস ক্যারেক্টার উইল বি ইউজ টু মেক কার্বন কার্বন বন্ড, মানে কার্বন কার্বন বন্ড গে মোর এস ক্যারেক্টার ব্যবহার করবে। বেশ, তাহলে দেখ এই ইথিলিন মলিকুলে সিসি বন্ড তৈরিতে যতটা এস ক্যারেক্টার আছে, এই মলিকুলে এই বন্ড তৈরিতে বেশি এস ক্যারেক্টার ইউজ হয়েছে, বেশি এস ক্যারেক্টার মানে এস এর পার্সেন্টেজটা বেশি। এবারে আমরা ট্র্যাকে চলে এসেছি, বেশি এস ক্যারেক্টার মানে স্ফেরিক্যাল অরবাইটালের ক্যারেক্টারটা বেশি, ফলে ওভারল্যাপটা বেটার। আমরা আগেই বলেছি স্ফেরিক্যাল অরবাইটালের ওভারল্যাপটা বেটার, স্ফেরিক্যালের অরবাইটালের স্ফেরিক্যাল অরবাইটালের যদি ওভারল্যাপটা বেটার হয় তাহলে বন্ড স্ট্রেংথটা বেশি হবে বা বন্ড লেন্থটা কম হবে, বন্ড স্ট্রেংথ বেশি বন্ড লেন্থ কম। তাহলে কি দাঁড়ালো, না ইথিলিন মলিকুলের থেকে টেট্রাফ্লুরোইথিলিনে
কার্বন কার্বন বন্ড ডিস্টেন্সটা শর্টার, তার কি কারণ? কারণ ফ্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য ফ্লোরিন উইল ডাইরেক্ট ফ্লোরিন উইল ফোর্স টু দা কার্বন টু ইউজ মোর পি ক্যারেক্টার ইন মেকিং কার্বন ফ্লোরিন বন্ড, সো লেস এস ক্যারেক্টার উইল বি ইউজ টু মেক কার্বন ফ্লোরিন বন্ড, হেন্স মোর এস ক্যারেক্টার উইল বি ইউজ টু মেক কার্বন কার্বন বন্ড, মোর এস ক্যারেক্টার মিন্স মোর ওভারল্যাপ, বেটার ওভারল্যাপ, বন্ড স্ট্রেংথ উইল বি হায়ার অর বন্ড লেন্থ উইল বি শর্টার। তাহলে এই আমরা আবারও একটা সুন্দর ইন্টারেস্টিং প্রবলেম কথা আমরা পড়ে ফেললাম। বেশ, এর পরের প্রবলেমটা দেখ, এইরকমই টাইপের একটা প্রবলেমের কথা যদি আমরা একটু ডিসকাশন করি, কি সেই প্রবলেমটা? না, সেই প্রবলেমটা হচ্ছে CH বন্ড লেন্থ কম্পেয়ার করো, CH বন্ড লেন্থ বিটুইন প্রোপেন অ্যান্ড সাইক্লোপ্রোপেন, প্রোপেন অ্যান্ড সাইক্লোপ্রোপেন। প্রোপেন মানে CH3 CH2 CH3, সাইক্লোপ্রোপেন মানে থ্রি মেম্বার রিং, এরকমই মানে CH2 CH2 CH2, এই হচ্ছে সাইক্লোপ্রোপেন। তাহলে সাইক্লোপ্রোপেন মানে এখানে HH, এই সবগুলো HH HH, তাহলে আমাকে কি চেয়েছে? না, এই ন মানে লিনিয়ার প্রোপেন, এই মলিকুলের যে CH বন্ড, যে কোনো একটা এই CH বন্ডের সাথে এরকমই যে কোনো একটা CH বন্ডের বন্ড লেন্থ কম্পেয়ার করতে বলেছে। তাহলে কি প্রবলেমটা? না, কম্পেয়ার দ্য বন্ড লেন্থ বিটুইন প্রোপেন অ্যান্ড সাইক্লোপ্রোপেন। বেশ, তাহলে আমরা প্রথমে প্রোপেন মলিকুল যদি বলি, প্রোপেন CH2 CH, এই প্রোপেন মলিকুলের CH বন্ডটা কি করে হচ্ছে তৈরি? না, sp3 অফ কার্বন এন্ড 1s অফ হাইড্রোজেন। তাহলে এটা নরমাল বন্ড, তাহলে এই কার্বনটা sp3 হাইব্রিডাইজড, ফলেই কি হলো, এই CH বন্ডটা তৈরি হচ্ছে sp3 আর 1s এর ওভারল্যাপ দ্বারা। ঠিক আছে, এটা আমরা জানি, কোনো প্রবলেম নেই। সাইক্লোপ্রোপেনের ক্ষেত্রে আয়, সাইক্লোপ্রোপেন ভালো করে আঁকি ছবিটা, এই আঁকলাম যে কোনো একদিকে এইচটাকে আঁকলাম, বাকিগুলোতে আছে আর আঁকছি না। কনসেপ্টটা খুব কঠিন, কিন্তু এই প্রথম দিকে এইগুলোকে একদম ঝেড়ে ক্লিয়ার করে ফেলতে হবে। ভেতরের অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়েছি কি সেটা? না, আমরা অরবাইটাল পিকচার ডায়াগ্রাম পড়তে গিয়ে বারবার যে কথাটা বলেছি যে হাইব্রিডাইজেশন যখন প্রথমে ধরবো, কোনো অ্যাটমের হাইব্রিডাইজেশনটা কি আছে, কার্বনের ক্ষেত্রে যদি চারটেই সিগমা বন্ড হয় তাহলে sp3, একটা পাই বন্ড থাকলে sp2, দুটো পাই বন্ড থাকলে sp, এটা আমরা মুখস্থ করেছি। তাহলে আপাত দৃষ্টিতে এখানে আমার কি মনে হবে যে এই কার্বনটা কি? না, এটা sp3 হাইব্রিড অরবাইটাল, মানে এই কার্বনের হাইব্রিডাইজেশনটা কি হওয়া উচিত? sp3, কারণ এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, চারটেই সিগমা বন্ড। কিন্তু একটু প্রবলেমটা অন্যরকমই, মানে একটু অন্যরকম ভাবে আমাদের এই ডিসকাশনটা করতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কি আমরা আগের ক্লাসেই লাস্টের দিকে এরকম করে পড়েছি, দেখ, কোন কার্বনের হাইব্রিডাইজেশন যদি sp3 হয়, বন্ড অ্যাঙ্গেলটা কত হয়? 109 ডিগ্রি। যদি sp2 হয়, বন্ড অ্যাঙ্গেলটা হয় 120 ডিগ্রি, আর যদি sp হয়,
অ্যাঙ্গেলটা হয় কত 180 ডিগ্রি, এইটা সবসময় মাথার মধ্যে ঘুরবে। এবারে আরও বলেছি এসপি থ্রি মানে এস এর পার্সেন্টেজ 25%, এস এখানে এস হচ্ছে 33%, এখানে এস হচ্ছে 50%। তাহলে মজার ব্যাপারটা দেখ, বন্ড অ্যাঙ্গেল যত কমছে 180 থেকে 120 থেকে 109, যত বন্ড অ্যাঙ্গেলটা কমছে হাইব্রিডাইজেশনটা এসপি থেকে এসপি টু থেকে এসপি থ্রির দিকে যাচ্ছে, বা ঘুরিয়ে আমরা কি বলবো, এস এর পার্সেন্টেজ 50 থেকে 33 থেকে 25, মানে এস এর পার্সেন্টেজটা কমছে। এইভাবেই অর্গানিক কেমিস্ট্রির এই এই কনসেপ্টগুলো কিন্তু ডেভেলপ করবে। আবার বলছি, বন্ড অ্যাঙ্গেল যত কমছে তত এস এর পার্সেন্টেজ, এস ক্যারেক্টারের পার্সেন্টেজটা কমছে। বারবার টার্মটা বলছি, এস ক্যারেক্টার, পি ক্যারেক্টার, এস ক্যারেক্টারের পার্সেন্টেজটা তত কমছে। তাহলে এই কার্বনটাকে মুখে বলছি এসপি থ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত ছিল, এই অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত ছিল, অ্যাঙ্গেলটা হওয়া উচিত ছিল 109 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হওয়া উচিত ছিল কত, 109 ডিগ্রি, কিন্তু অ্যাঙ্গেলটা কত, 60। তাহলে অনেক কম অ্যাঙ্গেল, তাহলে 109 থেকে 60 ডিগ্রি, মানে আরো অনেকটাই অ্যাঙ্গেলটা কমে গেল। তাহলে কি আমরা বলতে পারি, যদি আরো অ্যাঙ্গেলটা কমে যায় তাহলে হাইব্রিডাইজেশনটা কি হওয়া উচিত, এসপি থ্রি থেকে আরো অন্যরকম কিছু, যেখানে এস এর পার্সেন্টেজটা আরো কম হবে, লোয়ার এস ক্যারেক্টার, আরো 25% থেকেও এস ক্যারেক্টারটা কমবে। কতটা কমবে, কি হবে, এটা সম্বন্ধে কথা বলা মানে মূর্খামি, ওরকম করে হয় না, মানে কেউ এরকম করে বলবি না যে স্যার এটা এসপি ফাইভ হবে কি এসপি সিক্স হবে তাহলে এসটা আরো কমবে, না ওরকম তো হয় না, কারণ এসপি ফোর মানে 4টে পি অরবিটাল তুই কোথায় পাবি, তা তো আর হয় না, ওরকম নয়, একটা কোয়ালিটেটিভ আইডিয়া, কোয়ালিটেটিভ মানে ব্যাখ্যা করার জন্য এইভাবে বলা হচ্ছে কি না, যেহেতু এসপি থ্রি বলছি কিন্তু অ্যাঙ্গেলটা 109 থেকে অনেকটাই কম, ফলে ওই হাইব্রিডাইজেশনে অ্যাকচুয়ালি এসপি থ্রি ইউজ হয় না, একটু অন্যরকম, একটু অন্যরকম মানে এসপি থ্রিতে এস এর পার্সেন্টেজ 25, পি 75, সেখানে এসটা আরও একটু কম, কতটা কম কেউ বাবা বলতে পারবে না, কতটা কম মানে 25 থেকে এস ক্যারেক্টারটা একটু কম লাগছে, পিটা একটু বেশি, কোথায়, সেটাই হচ্ছে মজার ব্যাপার। তাহলে এই অ্যাঙ্গেলটা কোথায় তৈরি হয়েছে, সি সি সি, কার্বন কার্বন কার্বন, এরকম করে অ্যাঙ্গেল বলে না সি সি সি, তাহলে কার্বন কার্বন কার্বন, এই ইন্টারনাল অ্যাঙ্গেলটাই তো 60, বাইরের অ্যাঙ্গেলটা নিশ্চয়ই 60 নয়। তাহলে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এই দুটো বন্ড দিয়ে, আস্তে আস্তে কোথায় আমরা ঢুকছি দেখ কনসেপ্টের মধ্যে, এই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এই দুটো বন্ড দিয়ে, এই দুটো কার্বন কার্বন বন্ড দিয়ে। তাহলে এই দুটো কার্বন কার্বন বন্ড দিয়ে যদি এই 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা তৈরি হয়, তাহলে এই বন্ডে, এই বন্ডে কার্বন 25% থেকেও কম এস ক্যারেক্টার ব্যবহার করবে, কারণ এটা 109 থেকে কম। তাহলে ল্যাঙ্গুয়েজটা কি বলবো, অ্যাজ দা বন্ড অ্যাঙ্গেল ইজ লোয়ার দেন 109 ডিগ্রি, সো কার্বন উইল ইউজ, মানে এই কার্বনটা, সব কার্বনই বেসিক্যালি, সো কার্বন উইল ইউজ লেস এস ক্যারেক্টার টু মেক ইন্টারনাল সিসি বন্ড, মানে ইন্টারনাল এই সিসি বন্ড তৈরিতে এই কার্বনগুলো 25% থেকেও কম এস ক্যারেক্টার ব্যবহার করবে।
আবারও বলছি, এজ দিস অ্যাঙ্গেল ইজ লেস দেন 109 ডিগ্রি, কার্বন উইল ইউজ লেস এস ক্যারেক্টার, মানে কোনটার থেকে কম? 25% থেকে কম, লেস এস ক্যারেক্টার উইল বি ইউজড টু মেক ইন্টারনাল সিসি বন্ড, এই সিসি বন্ড তৈরিতে কম এস ক্যারেক্টার ব্যবহার করবে। বাস হয়ে গেল, তাহলে টোটাল এস ক্যারেক্টার আমার কনস্ট্যান্ট, তাহলে ভেতরের বন্ড তৈরিতে যদি এই কার্বন লেস এস ক্যারেক্টার ব্যবহার করে, মানে 25% থেকে কম, তাহলে বাইরের কার্বন হাইড্রোজেন বন্ড তৈরিতে ও মোর এস ক্যারেক্টার ইউজ করতে বাধ্য, মানে কার তুলনায়? 25%-এর তুলনায়। তাহলে 25%-এর যে মানে তুলনায় মোর এস ক্যারেক্টার উইল বি ইউজ টু মেক এক্সটার্নাল সিএইচ বন্ড, এক্সটার্নাল সিএইচ বন্ডতে ও বেশি এস ক্যারেক্টার ইউজ করবে এই বন্ড তৈরিটাতে। তাহলে নর্মাল প্রোপেনে 25% এস ক্যারেক্টার মানে sp3 1s, কিন্তু সাইক্লোপ্রোপেনের এই সিএইচ বন্ডে sp3-তে 25% এস এর তুলনায় বেশি এস ক্যারেক্টার ইউজড, মোর এস ক্যারেক্টার ইজ ইউজড, মোর এস ক্যারেক্টার মিনস মোর ওভারল্যাপ। বারবার কথাটা বলছি, স্ফেরিক্যাল অরবাইটাল মানেই ওভারল্যাপটা বেটার, সো বন্ড স্ট্রেংথ উইল বি হায়ার অর বন্ড লেন্থ উইল বি শর্টার, বন্ড লেন্থ উইল বি শর্টার। হয়ে গেল, এবারে এখন থেকে বলে দিচ্ছি সাইক্লোপ্রোপেনের কেমিস্ট্রি একটু অন্যরকমই পরে আমরা পড়ব, এখন থেকে বলে রাখি এই বন্ড সাইক্লোপ্রোপেনের এই বন্ড এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক প্রপারলি সিগমা বন্ড নয়, কারণ এই বন্ডটার মধ্যে সিগমা এবং পাই এর মধ্যে খানিকটা ডবল বন্ডের মতো ক্যারেক্টার কিন্তু আছে, এগুলো আস্তে আস্তে শিখে যাবি। সাইক্লোপ্রোপেনের এই সিসি বন্ড অ্যাকচুয়ালি সিগমা বন্ড নয়, এর মধ্যে ডবল বন্ড ক্যারেক্টার আছে, মানে এই বন্ডটা তৈরি হয় অরবাইটালের মুখোমুখি ওভারল্যাপ করে নয়, এইরকমই করে একটু বেঁকে ওভারল্যাপ, মানে ব্যানানার মতো, কলার মতো, একে বলা হয় ব্যানানা বন্ড। সাইক্লোপ্রোপেনের টার্মটা শুনে রাখলি, পরবর্তী ক্ষেত্রে আমরা এই সমস্ত কথাবার্তা আবার ডিসকাশন করব। বেশ, এই প্রবলেমটা আমরা পড়ে ফেললাম। এরপরে যে প্রবলেমটা আমরা আজকের ক্লাসে ডিসকাশন করব সেইটা দেখ, একটা কম্পাউন্ড আছে যার নাম হচ্ছে পিকরাইল আয়োডাইড, পিকরাইল আয়োডাইড, পিকরাইল আয়োডাইডে কার্বন নাইট্রোজেন বন্ড লেন্থ কম্পেয়ার করতে বলে, পিকরাইল আয়োডাইড, পিকরাইল আয়োডাইড। এই কম্পাউন্ডের কি স্ট্রাকচার? পিকরাইল, তোরা পিকরিক অ্যাসিডের নাম শুনেছিস উচ্চ মাধ্যমিকে, পিকরিক অ্যাসিড 2-4-6 ট্রাইনাইট্রোফেনল, পিকরিক অ্যাসিডের কি স্ট্রাকচার? 2-4-6 ট্রাইনাইট্রোফেনল, NO2 NO2 NO2, 2-4-6 ট্রাইনাইট্রোফেনল, একে বলে পিকরিক অ্যাসিড। তাহলে পিকরাইল আয়োডাইডের কি স্ট্রাকচার হবে? না, OH এর বদলে থাকবে আয়োডিন, আই, এই NO2, এই NO2, এই NO2, এই হচ্ছে পিকরাইল আয়োডাইড। আচ্ছা, তো এই 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 মলিকুলে এই দুটো নাইট্রো দেখ একই রকম, মানে সিমিলার এনভায়রনমেন্টে আছে, কিন্তু এইটা ডিফারেন্ট এনভায়রনমেন্টে আছে, কারণ এ দুটো অর্থ পজিশনে আছে, ফলে এদের এনভায়রনমেন্টটা সিমেট্রিক্যাল, ফলে আমাকে এখন কম্পেয়ার করতে হবে এই কার্বনের সাথে এই নাইট্রোজেনের বন্ড লেন্থ, এটাকে যদি বলি এ মার্কড, মানে এই বন্ডটাকে বললাম এ মার্কড, এ এই কার্বন এই নাইট্রোজেনের বন্ডটাকে করলাম বি মার্কড, বি, তাহলে পিকরাইল আয়োডাইডাইড, পিকরাইল আয়োডাইডে দুরকম কার্বন নাইট্রোজেন বন্ড আছে,
একটা হচ্ছে অর্থোপজিশনের নাইট্রোর সাথে বেনজিনের কার্বন, এটা এ মার্কড, এটা হচ্ছে বি মার্কড, এ দুটোর বন্ড লেন্থ আমাকে কম্পেয়ার করতে হবে। এখন দেখ আমরা অ্যাসিড বেস যখন পড়েছিলাম রেজোনেন্সের গল্পটা আমরা পড়েছিলাম, তোরা ওই ভিডিওগুলো যারা পরে দেখছিস একটু অ্যাসিড বেসটা একটু দেখবি, গোটা পাঁচ ছয়েক ভিডিও আছে সেখানে রেজোনেন্সটা কিন্তু পড়িয়ে দেওয়া আছে। আমরা যদি বলি নাইট্রো গ্রুপ আমরা জানি তার কি আছে, না নাইট্রো গ্রুপের স্ট্রাকচারটা এই রকমই, এর মাইনাস আর এফেক্ট আছে। মাইনাস আর মানে এ ইলেকট্রনকে নিজের মধ্যে নিতে পারে, ফলে বেনজিনের এই পাই ইলেকট্রন এরকম করে রেজোনেন্স করে ঢুকতে পারে, তখন রেজোনেটিং স্ট্রাকচারটা কিরকমই আসবে, এই 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 ডবল বন্ড এন ও মাইনাস ও মাইনাস এন প্লাস, এখানে হবে প্লাস চার্জ, মানে এই দুটো হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার। তো দেখ নাইট্রো এই যে রেজোনেন্স করছে বেনজিন রিংয়ের সঙ্গে, ফলে রেজোনেটিং স্ট্রাকচারে এই বন্ডটা কি হলো, না ডবল বন্ড, ডবল বন্ড, আর এই বন্ডটা কি আছে, সিঙ্গেল বন্ড। তাহলে রেজোনেন্স করার আগে এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল বন্ডের মতো দেখতে লাগছে, কিন্তু রেজোনেন্স হয়ে গেলেই এটা ডবল বন্ডের মতো দেখতে হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি তো এরকমই নয় যে এ কখনো রেজোনেন্স করছে না, আবার আবার কখনো ইচ্ছা হলো যে না আমি এবারে রেজোনেন্সটা করি, এরকম তো নয় ব্যাপারটা। মানে রেজোনেন্স মানে কি, মানে ইলেকট্রনের ফ্লোটা সবসময় এর দিকে আছে, ফলে এই বন্ডটা অ্যাকচুয়ালি কিন্তু সিঙ্গেল বন্ড নয়, এর মধ্যে খানিকটা হলেও ডবল বন্ডও মিশে আছে, মানে এই দুটোর হাইব্রিড স্ট্রাকচার, হাইব্রিড স্ট্রাকচার। তার মানেটা কি, এরকম করে আমরা লিখতে পারি যে এই এন ও ও এই ডট ডট এই ডট ডট এরকমই, এই ডট ডট মানে এই বন্ডটা পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার পেয়ে আছে, পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার পেয়ে আছে, ফলে নাইট্রো যখন বেনজিনের সঙ্গে রেজোনেন্স করছে তখন কার্বন নাইট্রোজেন বন্ডটা পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার পেয়ে আছে। মজাটা এবারে দেখ, তাহলে পিক্রাইল আয়োডাইডের ক্ষেত্রে এবারে রেজোনেন্সের শর্ত কি, সেটা আমরা আগে ডিসকাশন করেছি অ্যাসিড বেস চ্যাপ্টারে, যে প্ল্যানার মলিকুল এই পাই পাই ইলেকট্রন নাইট্রোর মধ্যে যখন রেজোনেন্সে ঢুকছে তখন অতি অবশ্যই এই নাইট্রো এই বেনজিন সেম প্লেনে থাকতে হবে, সেম প্লেন, দে মাস্ট বি ইন সেম প্লেন, না হলে কিন্তু রেজোনেন্স হবে না, রেজোনেন্স হওয়ার জন্য সেম প্লেনটা জরুরি, না হলে রেজোনেন্স হবে না। পিক্রাইল আয়োডাইডের ক্ষেত্রে যে নাইট্রোটা প্যারা পজিশনে আছে এন ডবল বন্ড ও মাইনাস এন প্লাস, এই আয়োডিন এই নাইট্রো এই নাইট্রো এটা তোরা দেখিয়ে দিবি এরকম করে রেজোনেন্সটা করতে পারছে, ফলে এই নাইট্রোটা এই সিএন বন্ডটা কি পাচ্ছে, না পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার পেয়ে যাচ্ছে। দিস নাইট্রো ক্যান টেক পার্ট ইন টু রেজোনেন্স উইথ দ্য বেনজিন রিং, সো দিস সিএন বন্ড গেটস পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার, টার্মটা শুনে রাখ পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার। কিন্তু আয়োডিনের বিশাল বড় সাইজ, লার্জ সাইজ, অনেক বড় বড় অ্যাটম, অনেক বড় অ্যাটম, আর নাইট্রো যথেষ্ট বড় অ্যাটম, নাইট্রো গ্রুপও যথেষ্ট বড় গ্রুপ, ফলে কি হয়, এই সাইনটার কথা বলেছিলাম এটাকে বলা স্টেরিক রিপালসান, সিভিয়ার স্টেরিক রিপালসান হচ্ছে, কারণ এইটুকু জায়গার মধ্যে
আয়োডিনের এত বড় সাইজ, নাইট্রোর এত বড় সাইজ, তারা একই প্লেনে থাকতে পারছে না। নাইট্রো আয়োডিন এরা একই প্লেনে থাকতে পারে না, তার ফলে কি হয়, নাইট্রোটা ঘুরে যায়। মানে এই নাইট্রো এরকম করে দুটো হাত বিছিয়ে আছে, এরকম করে ঘুরে যায়। মানে বোর্ডের প্লেনে যদি এটা আছে, এরকম করে ঘুরে যায়, মানে কি এদিকে অক্সিজেন, বোর্ডের পেছনের দিকে অক্সিজেন, ফলে নাইট্রোটাকে বলি আমরা আউট অফ প্লেন, হচ্ছে আউট অফ প্লেন। এই ঘটনাটাকেই কি বলে, আমরা বলেছিলাম স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। ফলে নাইট্রো গ্রুপটা যেই প্লেনের বাইরে চলে গেল, তখনই ও কিন্তু আর বেনজিনের সাথে স্টেরিক রেজোনেন্সটা আর করতে পারছে না। এই এফেক্টটা, এটাকে কি বলা হয়, SRI, স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। আবার বলছি, স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। স্টেরিক মানে হচ্ছে সাইজ প্রবলেম। স্টেরিক এফেক্টের জন্য এই নাইট্রোটা যেই আউট অফ প্লেন হয়, ফলে ইট ইজ নো লঙ্গার, বোথ অর্থো নাইট্রো গ্রুপ ইজ নো লঙ্গার ইন সেম প্লেন উইথ দ্য বেঞ্জিন রিং। সো স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স টেক প্লেস, মানে রেজোনেন্সটা আর হচ্ছে না, রেজোনেন্সটা ইনহিবিট হচ্ছে, ইনহিবিট মানে বাধা পাওয়া, স্টেরিক। সো দিস ফেনোমেনন ইজ কল্ড স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। তাহলে আমার নাইট্রো গ্রুপ কোথায়, এই দুটো অর্থো নাইট্রো যদি আউট অফ প্লেন হয়, তারা যদি বেঞ্জিনের সঙ্গে রেজোনেন্স করতে না পারে, তাহলে এই বন্ডটা সিঙ্গেল বন্ডই থাকছে, এ কখনোই পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে না। রেজোনেন্স যদি না করে, তাহলে এটা ডবল বন্ড হবে না, তাহলে এটা পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে না। কিন্তু প্যারানাইট্রোটা রেজোনেন্স করার ফলে পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে। তাহলে ডবল বন্ড যেই হলো, বন্ড স্ট্রেংথ বাড়বে বা বন্ড লেন্থ কি হবে, কমবে। ডবল বন্ডের বন্ড লেন্থ অনেক কম হয় দেন সিঙ্গেল বন্ড। তাহলে এটা সিঙ্গেল বন্ড, কিন্তু প্যারার এটা পার্সিয়াল ডবল বন্ড। সো এটাকে বি মার্কড বলেছিলাম, এটাকে বলেছিলাম এ মার্কড, বি সিএন বন্ড। বি সিএন বন্ড ইজ শর্টার দেন এ সিএন বন্ড। এ সিএন বন্ডের তুলনায় বি সিএন বন্ডটা শর্টার, কারণ ওটা পার্সিয়াল ডবল বন্ড পেয়েছে ডিউ টু রেজোনেন্স। এ সিএন বন্ডটা রেজোনেন্স করতে পারে না বলে ওটা সিঙ্গেল বন্ড হিসেবেই আছে।